টুঙ্গিপাড়ায় হেঁটে উপজেলা কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ে বললেন, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র চললেও আস্থা দেশের মানুষে। আগামী নির্বাচনে সহিংসতার কোনো আশঙ্কা নেই, মার্কিন পর্যবেক্ষক দলকে জানালেন দুই মন্ত্রী। বললেন, ভোটে অংশগ্রহণকারী প্রার্থীর নিরাপত্তায় তৎপর থাকবে সরকার। সাড়ে চার মাস আগের নাশকতার মামলায় রিমান্ডে বিএনপির নেতা অ্যানি। গ্রেফতার করে একতরফা নির্বাচনের পায়তারা করছে সরকার, অভিযোগ মির্জা ফখরুলের। মাইলি সুরক্ষায় তোড়জোড়, ছয়টি অভয়াশ্রমে মধ্যরাতে শুরু হচ্ছে মাছ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা। সরকারি খাদ্য সহায়তা নিশ্চিতের দাবি জেলেদের।